শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার দেশের 11টি বোর্ডের 2288 পরীক্ষা কেন্দ্রে 10,12,581 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা 8,23,241 জন, এছাড়া আলিম পরীক্ষার্থী 88,779 জন এবং কারিগরি থেকে 95,956 জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্র মোট 7টি বিষয়ে পরীক্ষা হচ্ছে। 2012 সালের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে 85,767 জন। রুটিন অনুযায়ী 28 মে পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 1 জুন শুরু হয়ে শেষ হবে 14 জুন। পরীক্ষা শেষ হবার পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, হরতালের কারণে সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার বেশ কয়েকটি পরীক্ষা পেছাতে হয়েছে। এই পরীক্ষাগুলো পরে ছুটির দিন শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এদিকে তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষার সময় হরতাল না দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা আশা করব যে তারা তাদের বিবেক জাগ্রত করবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, পরীক্ষার সময় হরতাল দিবেন না। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের আহ্বান। আমরা আশা করি দেশবাসীর এইটাই প্রত্যাশা, সমগ্র দেশবাসীর প্রত্যাশা। আপনারা জানেন বাইরে আমি আসার আগে গার্জিয়ানদের সাথে কথা বলে এসেছি, আমি সবখানেই গার্জিয়ান কথা বলি, তারা খুবই উদ্বিগ্ন এই কারণে যে তাদের ছেলেমেয়েকে ঠিকমতো পরীক্ষা দিতে পারবে কি না। তা যে আমরা যে আহ্বান জানিয়েছি এবং যেটা বাস্তব, যেটা সত্য, জনগণের স্বার্থ, আমাদের 10 লক্ষ ছেলেমেয়ের স্বার্থ, ভবিষ্যৎ দেশ এবং আমাদের নতুন প্রজন্মের স্বার্থ বিবেচনা করে পরীক্ষার সময় কেউ বাধা সৃষ্টি করবেন না, হরতাল দিবেন না।